আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ইন্টারভিউ শুরু হচ্ছে তো শেষ মুহূর্তের কিছু টিপস কি করে ইন্টারভিউ ফেস করবে তো দেখো যা পড়ার পড়ে নিয়েছ মানে সাবজেক্ট থেকে 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 বা এখান এত কিছু পড়তে হবে না কারণ আগেও বলেছি যে ইন্টারভিউ মানে হচ্ছে যে কত নলেজ কত জানো সেটা তোমার টেস্ট করা হবে না এখানে তোমার উপস্থিত বুদ্ধি তোমার বডি ল্যাঙ্গুয়েজ জেস্টার পস্টার কথা বলার ভঙ্গি আত্মবিশ্বাস এইগুলোই তোমাকে চেক করা হবে ওই কারণের জন্য পড়া করার বা টেনশন নেওয়ার মাথা বোঝাই করার কোনো দরকার নেই প্রথমে যেটা এক নম্বর বলেছি যে তোমার ইউনিফর্মের দিকে বা ড্রেস কোড যেটা সেটার ব্যাপারে খেয়াল রাখতে হবে পুরুষদের ছেলেদের ক্ষেত্রে যে কোনো এক কালারের হালকা কালারের একটা শার্ট তারপরে যে কালো প্যান্ট কালো শু কালো বেল্ট এটা পড়তে বলেছে খুব যে টাইট ফিটিং জামা পড়তে হবে তেমন কোন তেমন নয় আবার খুব ঢিলে ঢালাও নাই ক্লিন সেভ করে যাবে চুলটা খুব মানে ছোট ছোট করে মানে খুব ছোট একদম না আর্মিদের মতো রকমটা না আমার যেরকম আছে দেখতে পাচ্ছো এরকম হলেও চলবে আর চশমা যদি কেউ যাও তাহলে সেই ক্ষেত্রে চশমার পাওয়ার মাইনাস নাকি প্লাস অবতাল নাকি উত্তল হাইপার মেট্রোপিয়া বা মায়েপিয়া মায়েপিয়া এই সব ধরনের কি জিনিস সেটা করে যাবে মহিলাদের ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করেছে তো তাদের ক্ষেত্রে একটা জিনিসই বলবো আমার মনে হয় যে চুড়িদারটা পরে যাওয়াই বেস্ট হবে আর অবশ্যই ওড়নাটাকে নিয়ে নেবে এবং সেই ক্ষেত্রে ক্লিপ দিয়ে দু সাইডে ভালো করে আটকে নেবে মানে এটা ড্রেস কোড বা বলতে পারো মানে এই জায়গা থেকে বোঝা যায় যে তুমি কতটা গোছানো বা কতটা পরি এবং হচ্ছে আহ পরিমার্জিত তাবৎ ঠিক আছে এই সমস্ত ব্যাপারগুলোর সঙ্গে জড়িয়ে থাকে স্মার্টনেস একটা তার ইউনিফর্ম পোশাকের মধ্য দিয়ে তাই প্রথমত যেটা জিনিস সেটা হচ্ছে পোশাকের ব্যাপারটা ঠিকঠাক করে নিতে হবে ঠিক আছে বলে দিলাম এবার সেকেন্ড বলেছি যে তুমি ঘরে যখন ঢুকবে প্রবেশ করবে তখন থেকে তোমার ইন্টারভিউ শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে হালকা করে তুমি দরজাটা যখন ভেতরে ঠেলে দিচ্ছ তখন তুমি তো দেখতে পাবে যে সেখানে ইন্টারভিউ কজন আছে যদি দেখো যে ম্যামও বসে আছেন তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা স্যার ম্যাম দুজনকে সম্বোধন করা উচিত অর্থাৎ ভেতরে আসবো স্যার ম্যাম এটা বলে ঢুকবে অনেকে বলে যে ম্যামদেরকে আগে সম্বোধন করতে আমার মতে বলে সেরকম কোনো ব্যাপার নেই সবসময় পোস্ট বা ইজকে কে প্রায়োরিটি দেওয়া উচিত মানে বয়সে যিনি বড় থাকবেন বা হচ্ছে পোস্টে যিনি বড় সেই ক্ষেত্রে যদি দেখো যে হ্যাঁ মহিলা যিনি থাকবেন তিনি হয়তো বয়সে অনেক তেজ তাদের থেকে তাহলে সেই ক্ষেত্রে ম্যামকে আগে বলবে তারপরে ভেতরে প্রবেশ করে গেলে তারপরে গুড মর্নিং বা হচ্ছে গুড আফটারনুন এই দুটোই হয় ঠিক আছে গুড মর্নিং গুড আফটারনুন কারণ সন্ধেবেলা বা তারপর ইন্টারভিউ আশা করি হবে না সেই ক্ষেত্রে বারোটার আগে পর্যন্ত সকালবেলা হচ্ছে হলে গুড মর্নিং তারপর হচ্ছে গুড আফটারনুন এই দুটো বলা প্র্যাকটিস করো কারণ এই দুটো বলা বলা যদি প্র্যাকটিস না করো না মনে হচ্ছে তুমি মনে মনে বলছো কিন্তু ঘরে ঢুকে যাওয়ার পরে দেখবে এমন থত মেতে খেয়ে যাবে যে কিছুই বলবে না হ্যাঙ্গল মতো দাঁড়িয়ে থাকবে ঠিক আছে কারণে যেন প্র্যাকটিস করো কার ফার্স্ট শিফটে আছে নাকি সেকেন্ড শিফটে আছে সেইভাবে বলা প্র্যাকটিস করো দাঁড়িয়ে গেলে তোমাকে নিশ্চয়ই বসতে বলা হবে সিট ডাউন বলা হবে সেই ক্ষেত্রে বসে যাবে বসে যাওয়ার পরে আর একবার কি বলবে স্যার যদি দুজনে থাকে আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধু বলেই ছেড়ে দেবে আর তারপরে মেনলি তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট ঠিক আছে আই কন্ট্যাক্ট তুমি যতক্ষণ না কোয়েশ্চেন স্টার্ট হচ্ছে ততক্ষণ সবার দিকে হালকা করে এরকম এরকম করে তাকিয়ে নেবে ঠিক আছে আর মানে একদম স্ট্রেট কিন্তু সোজা একবার আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলবে এবার যে ইন্টারভিউ তোমাকে প্রশ্ন করতে শুরু করলেন তখন তার দিকে ফুললি ফোকাস করো যদি দেখা যায় যে দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে বেশি সময় হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বাকি যারা আসে কথা বলার মাঝে মাঝে আনসার দেওয়ার মাঝে মাঝে অন্যদের দিকে একবার হালকা করে তাকিয়ে নেবে ঠিক আছে না তো বলবে অন্যরা বলবে আমাদেরকে নেগলেক্ট করা হচ্ছে এবার প্রথম যে কোশ্চেনটা আসে সেটা যে পুলিশে কেন আসতে চাও এটা মেনলি সবাইকে জিজ্ঞাসা করা হয় তো বিভিন্ন জনের বিভিন্ন রকম উত্তর হতে পারে তবে আমার মনে হয় যারা খুব বলে যে ইউনিফর্মটা খুব ভালো লাগে খাঁকি পোশাক উর্দি পোশাক এরকম বলে ছোটবেলা থেকে মানুষের সেবা এরকম বলে তাই আমার মনে হয় যে খুব একটা অতিরঞ্জিত না করে মেনলি স্টেট কার্ড বা হচ্ছে আসল উত্তর দেওয়া উচিত যে এরকম উত্তর দিতে পারো যে হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে ঠিক আছে সাধারণ মানুষ সমাজের নিরাপত্তার মতো আদর্শ কাজ পুলিশের হাতে ন্যস্ত থাকে যেটা আমাকে খুব আকর্ষণ করে এবং পুলিশ জবটা মধ্যে একটা অ্যাডভেঞ্চারাস যে লাইফ আছে সেই জিনিসটা আমার পছন্দ আমি হয়তো যেটা বললাম ঠিক আছে খুব একটা যে হাই ফাই লেভেলের উত্তর সেটা নয় কিন্তু আমার মনে হয় এরকম ভাবে উত্তর দিলে তারপরে তোমাকে আর ক্রস করার সুযোগ পাবে এবার তুমি সেটাকে যদি আমতা আমতা করে তারপরে হেজিটেশন করে এরকম করে বলো তাহলে সেই ক্ষেত্রে একটু প্রবলেম আছে হয়ে গেল উত্তর বাকি যারা অন্যান্য আছে হ্যাঁ কিছু জনের থাকে যেমন জন্ম থেকে প্রথম থেকে পুলিশের প্রতি কিন্তু সেটা তোমাকে এক্সপ্রেশন করে ফুটিয়ে তুলতে হবে কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের চোখ বডি ল্যাঙ্গুয়েজ এইগুলো না খুব মারাত্মক জিনিস তুমি যদি মিথ্যে কথা তাহলে কিন্তু ধরা পড়বে এবং সবসময় একটা জানবে যে ওখানে একজন সাইকোলজিস্ট সবসময় বসে থাকেন জিনিস পর্যবেক্ষণ করবেন তোমার চুল থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বঙ্গভঙ্গী কথা বলছো প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করবে তাই চেষ্টা করবে সবসময় সত্যি কথাটা বলা সেকেন্ড কোয়েশ্চনে চলে আসছে এবার কোয়ালিফিকেশন থেকে অর্থাৎ কোয়ালিফিকেশন বেশিরভাগ জনের সবাই বিএ বিএসসি এম এম এস সি বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কেউ আছো সেই ডিপার্টমেন্ট থেকে এই জায়গাতে আসতো সেই হিসেবে কোশ্চেন করা হবে কেন আসতে চাইছো সেই ক্ষেত্রে একটাই উত্তর দেওয়া সম্ভব যে আমি আমি আগে প্রথমে ভেবেছিলাম যে আমার ডিগ্রিটাকে অর্জন করবো মানে গ্রাজুয়েট ডিগ্রি কারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পরবর্তীকালে গ্র্যাজুয়েট ডিগ্রি চাওয়া হয় তো সেই ক্ষেত্রে আমি আমার টার্গেট ছিল গ্রাজুয়েট ডিগ্রি এবার যার যা অনার্স ছিল যদি ম্যাথামেটিক্স থাকে তাহলে বলবে হ্যাঁ যে ম্যাথামেটিক্স সাবজেক্টটা আমার ভালো লাগতো সেই জন্য ওটা নিয়ে আমি গ্রাজুয়েট করেছি কেউ ইঞ্জিনিয়ারিং বলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা আমার ভালো লাগতো সেই কারণে আমি সেই সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং করেছি কেউ বাংলা ইংরেজি বা যাই হোক সেই সাবজেক্টটা নিয়ে করেছি এবার পুলিশ লাইনে কেন তাহলে বলবে যে এটা পাস করার পরে আমি পুলিশ লাইনে এখন নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে চাইছি সমাজে বা নিজের আমার আইডেন্টি তৈরি করতে চাইছি এবং পুলিশের জবটার প্রতি যেহেতু ঝোঁক আছে সেই জন্য পুলিশ লাইনে আসতে চাইছি তাহলে এবার বলতে পারে যে এটা তো মাধ্যমিক পাশের তাহলে তুমি তো হায়ার কোয়ালিফিকেশন করেছো সেই ক্ষেত্রে বলবে আমি আমার ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে ডিগ্রি অর্জন করা এবং হচ্ছে জ্ঞান অর্জন করা সেটা আমি করে নিয়েছি এবার পরবর্তীকালে চাইবো কনস্টেবল থেকে উঁচু ধাপের হায়ার পোস্টে যাওয়ার জন্য এবার তোমাকে যদি অন্য কোনো ডিপার্টমেন্ট চাই যে ডাব্লিউ বা অন্য কিছু সেই ক্ষেত্রে একটা জিনিস বলতে পারো সেই বিষয়ে এখনো কিছু ডাব্লিউ বিসিএস যদি না দাও ঠিক আছে বা দিলেও আমার মতে বলে যে বলা উচিত নাই যে না সেই বিষয়ে এখনো কিছু ভাবা হয়নি তো আপাতত আমি কনস্টেবল জবটা প্রিপারেশন করতে চাই এবং চাইবো যে পরবর্তীকালে পুলিশের হায়ার পোস্ট যেমন এসআই বা এস ও এই সমস্ত যে সমস্ত পোস্ট আছে সেইগুলোতে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে উঁচু র্যাঙ্কে যাওয়ার চেষ্টা করব এবার বলি আরো একটা কোশ্চেন হয় সেটা হচ্ছে নিজের যা যা কোয়ালিফিকেশন যে কি কাজে লাগাবে সব সাবজেক্টের সেরকম ডাইরেক্ট কোনো রিলেশন নেই ঠিক আছে বাংলা যদি বলে তাহলে সেই ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কি হবে যে বাংলা একটা এমন সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ কমিউনিকেশন স্কিল বাড়ায় সেই সঙ্গে হচ্ছে যে লেখার শক্তি বাড়ায় মানে যে কোনো কাজ যেমন হয়তো কনস্টেবলদের কাজ যেমন কোনো ডায়রি কেউ কোনো জিডি করতে এলে বা কোনো কিছু কেস করতে এলে সেই ক্ষেত্রে সেগুলো লেখে সেই ক্ষেত্রে একটা স্পেশালিটি পাবে যে কোনো আ লেখার ক্ষেত্রে বা কোনো একটা বিষয় রিপোর্ট প্রতিবেদন লেখার ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যাবে যেহেতু আমি বাংলা সাবজেক্ট বা সাহিত্য জিনিসটা শিখেছি এই কারণের জন্য বা এমনকি বাংলা সাবজেক্ট থেকে বিভিন্ন গল্প বা উপন্যাস বিভিন্ন এই সমস্ত জিনিস থেকে পড়ার ফলেও অনেক যেমন ডিটেকটিভ স্টোরি বা বিভিন্ন থাকে সেখান থেকে আমি অনেক জ্ঞান আমরন করেছি ঠিক আছে বা সেই সমস্ত জায়গা থেকে আমি মানুষের জীবনযাত্রা বা এই সমস্ত জিনিস জানি যদি ইংলিশ অনার্স বলে তাহলে সেটাও বলবে যে ইংলিশ কমিউনিকেশন এই ক্ষেত্রেও তাই যে ইংলিশে সমস্ত জিনিস কাজকর্ম সরকারি কাজকর্ম সব সব ইংলিশে হয় সেই ক্ষেত্রে আমি একটা আলাদা অ্যাডভান্টেজ পাব। এবং যদি দরকার পড়ে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও যদি কাজের ডিউটি পড়ে বা হচ্ছে ইংলিশে কমিউনিকেট করতে হয় সেই ক্ষেত্রে আমি একটা আলাদা ফেসিলিটি পাব। ঠিক আছে এইগুলো বলবে কারণ ডাইরেক্ট মানে এই জায়গা থেকে ইংলিশ সাবজেক্ট বা বাংলা সাবজেক্ট কাজে লাগবে যদি ম্যাথামেটিক্স বলে সেই ক্ষেত্রে ম্যাথামেটিক্সের ডাইরেক্ট কোনো অ্যাপ্লিকেশন নেই সেই ক্ষেত্রে বলতে পারে যে ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট যে ম্যাথামেটিক্স করলে পরে আহ ইন্টেলিজেন্স পাওয়ার বা ডিসিশন মেকিং ঠিক আছে এই সমস্ত জিনিস বাড়ে বা চিন্তন শক্তি বাড়ে যেগুলো আমার পরবর্তীকালে পুলিশের জবের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে পেশি ভেতরে বেশি ডেপতে যাওয়া দরকার নেই তুমি হয়তো বলবে যে গাড়ির এত বেগে কত কি বেগে গেলে কত সময় লাগবে কি লাগবে ওগুলো তো সাধারণ অঙ্ক ওইগুলো তোমার গ্রাজুয়েশান তো এইসব জিনিস থাকে না তো ডাইরেক্ট কোনো অ্যাপ্লিকেশন হয় না এটাই বলতে পারো কেমিস্ট্রি ফিজিক্স এই সমস্ত বললে পরে এটাই কেমিস্ট্রি বললে কি হবে যে কোনো তুমি সাইবার ক্রাইম সাইবার ক্রাইম তো ঠিক বলবো না কোনো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে ঠিক আছে কোনো ফরেন্সিক ডিপার্টমেন্টের ক্ষেত্রে কেমিক্যাল যে সমস্ত কম্পাউন্ড বা যে সমস্ত জিনিস রয়েছে সেই ক্ষেত্রে তুমি হেল্প করতে পারবে কারণ তোমার সমস্ত মেটেরিয়াল সম্পর্কে বা কম্পাউন্ড সম্পর্কে তাদের প্রপার্টিস সম্পর্কে নলেজ আছে সেইগুলোর ব্যাপারে তুমি কাজে লাগবে বা আরেকটা জিনিস সহজে ছেড়ে দিতে পারো যে আমি সেই সমস্ত সাবজেক্টগুলো ভালোভাবে রপ্ত করেছি তো এই মুহূর্তে আমি ঠিক স্যার বলতে পারছি না যে কোন কোন কাজে আসতে পারে তবে যদি দরকার পড়ে পরবর্তীকালে এই পুলিশের জবের ক্ষেত্রে তো আমি মনে করি যে সেগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো কারণ গ্র্যাজুয়েশনের জিনিসগুলো আমার জানা আছে বাট সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কোয়েশ্চেন করবে সেই কোয়েশ্চেনের রেডি তোমাকে সেই জন্য বেসিক যে সমস্ত কোয়েশ্চেন হতে পারে সেইগুলো তোমাকে রেডি রাখতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে আমি প্রত্যেকের সাবজেক্ট অনুযায়ী আগে একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম তাও আমি আর একবার আসছি তবে তার আগে বলে দিয়ে আর কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে জেলা সম্পর্কে ডিস্ট্রিক্ট সম্পর্কে তো ডিস্ট্রিক্ট সম্পর্কে কি জানবে দর্শনীয় স্থান তারপরে নদ নদী পাহাড় পর্বত এইগুলোই জেনে যাবে এবার তোমাকে যদি নিজে থেকেই জিজ্ঞাসা করা হয় যে তোমার জেলার দুটো বিশেষত্ব বলো বা তোমার জেলার বিশেষত্ব বলো তাহলে সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থাৎ কি কারণের জন্য বিখ্যাত যেমন মুর্শিদাবাদ হচ্ছে ঐতিহাসিক জায়গার জন্য বিখ্যাত বলবে বা হচ্ছে সেরিকালচার ডিপার্টমেন্ট এখানে আছে তারপরে যদি নদীয়া ডিস্ট্রিক্ট বলা হয় তাহলে নদীয়া ডিস্ট্রিক্ট যেমন হচ্ছে মাটির শিল্পের জন্য বিখ্যাত বা হচ্ছে এখানে ইস্কন মন্দির আছে ঠিক আছে একটা টুরিস্ট এই জায়গাটা বলতে পারো সব থেকে বড় ইস্কন মন্দির রয়েছে এরকম ভাবে তোমাকে বলতে হবে খুব একটা বেশি যুক্ত যাওয়া দরকার না আমি কথাতেই ধরলাম ধরো আহ বিধানসভা বা রাজ্যসভা এই সম্পর্কে নলেজ নেই তো তুমি ওখানে বলতে গিয়েও না যে এই জেলা থেকে বাইশটা বিধানসভার সিট আছে কি এই লোকসভার সিট আছে আসন আছে এরকম ভাবে এই জিনিসটা বলার দরকার নেই অর্থাৎ তোমাকে তখন ওই জায়গা থেকে হয়তো ভেতরে ঢুকে যেতে পারে সেই জায়গা থেকে বেশি কোশ্চেন করা হতে পারে তাই তোমার নিজের উপরে যখন কন্ট্রোল থাকবে তখন তুমি চাইবে যত সম্ভব কম উত্তর দেওয়ার কম্প্যাক্টে সহজ ভাষায় ছোট করে উত্তর দেওয়ার বা ওটা বলে না যে কোনো উত্তরের ক্ষেত্রে মানে তোমাকে যদি ধরো পুলিশে কেন আসতে চাইছো বলে তুমি গল্প শুরু করে দিলে সেই ছোটবেলায় আমার দাদু এই বলতো এই তাই বলতো পুলিশ ছিল তুমি হয়তো বড় গল্প স্টোরি শুরু করে দিলে এরকম কোনো স্টোরি বা কোন কোনো কথা হলো যে কোনো বিষয় যুক্তি সহকারে এক্সাম্পল দিয়ে তোমার ব্যাখ্যা করার দরকার নেই হ্যাঁ যদি কোনো কারণে বলে যে এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাও তখন তুমি বোঝাতে পারো যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তাদেরকে অনেক সময় জিজ্ঞাসা ইঞ্জিনিয়ারিং ছেড়ে কেন এলে তো সেই ক্ষেত্রে একটা বলতে পারে যে ইঞ্জিনিয়ারিং তো অন্য একটা ফিল্ড তো সেই ক্ষেত্রে বলতে পারে যে ইঞ্জিনিয়ারিং ও স্যার একটা ডিগ্রি ঠিক আছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা গ্রাজুয়েট ডিগ্রি তো ইঞ্জিনিয়ারিংটা ভালো লাগতো বলে আমি সেই সাবজেক্টে গ্রাজুয়েট করেছি কারণ করেছি কারণ পরবর্তীকালে এসআই হওয়ার আমার ইচ্ছে আছে সেই কারণের জন্য আমি ওই শাখাতে গ্রাজুয়েট ডিগ্রি করেছি তো এখন আপাতত কনস্টেবেলে জব করলে এটা ভালো করে কনস্টেবেলে মনোযোগ দিয়ে করবো এবং এখান থেকে কিছু কাজের এক্সপিরিয়েন্স অর্জন করতে পারি এবং পরবর্তীকালে যখন আমি এসআই এর জন্য প্রিলি পরীক্ষা বা অন্য পরীক্ষায় পাস করে তখন সেই ক্ষেত্রে কাজে লাগাবো অনেক সময় বলতে পারে যে ভ্যাকান্সি খালি হয়ে যাবে ঠিক আছে যে কনস্টেবল এই জায়গাটা ভ্যাকান্সি খালি হয়ে যাবে সেই ক্ষেত্রে বলতে পারো যে নতুন কোনো আবার রিক্রুটমেন্ট যখন আসবে তখন সেটা পূরণ হয়ে যাবে সেই জায়গা থেকে আর কি কোনো কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আনবে না মনের মধ্যে যেমন হতে পারে যে ঘুষ খাওয়ার ব্যাপার নিয়ে যদি বলা হয় পুলিশের এই ক্ষেত্রে বলবে যে আমি জানি যে পুলিশ হচ্ছে সমাজের রক্ষক আইন ল অ্যান্ড অর্ডার মেনটেন করে চলে ঠিক আছে পাবলিকের সেফটি বা যে পাবলিকের জনসাধারণ নিরাপত্তা তাদের উপরে আহ দায়িত্ব দেওয়া থেকে সুতরাং আমার এই ব্যাপারে কোনো নলেজ নেই ঘোষের ব্যাপারে ঠিক আছে বলে আসবে কেটে জেলা বিভাগ সম্পর্কে যেটা শোনা যাচ্ছে সেই ক্ষেত্রে জিজ্ঞাসা নিয়েছে কারণ প্রত্যেকটা মানুষকে প্রতিটা জন্য জেলা বিভাগ ভীষণ প্রয়োজন মানে প্রয়োজন আছে এবার উপকারিতা আছে যদি বলে অপকারিতা কি আছে এটা খুব একটা বলতে পারো যে জেলার নাম অপরিবর্তিত রেখে উত্তর বা দক্ষিণ পূর্ব পশ্চিম এইভাবে নামকরণ করা উচিত যাতে তার সংস্কৃতিগত দিক থেকে মানে গুরুত্ব অক্ষুণ্ণ থাকে যেমন হয়তো যদি বলা যে বোঝাতে তখন তুমি বলতে পারো যে মুর্শিদাবাদ যেমন মুর্শিদাবাদ যেমন ঐতিহাসিক জায়গা হিসাবে লালবাগ নবাব ইয়ে হিসাবে পরিচিত এবার ওটা যদি নাম পরিবর্তন করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে একটা অন্যরকম মানে সংস্কৃতিগত দিক থেকে একটা পরিবর্তন আসবে বা হয়তো কিছুদিন পর্যন্ত অনেকদিন পর্যন্ত লেগে যাবে যাদের থেকে নাম পরিবর্তন হলো সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তাদের নিজের জেলা প্রকাশ করা বা নিজের নিজের জেলার নাম করা এই সম্পর্কে পরিচিত হতে বেশ কিছুদিন সময় লাগবে এরকম একটু বলতে পারো এবার প্রথম একটা জিনিস যেটা প্রথমেই বলা উচিত ছিল সেটা বলা হলো না সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলতে বললে তোমাকে তুমি কি কি বলবে আর তোমার জাস্ট নাম বলবে বাবার নাম বলবে আর কোথা থেকে আসছো মানে কোন জেলার কোন থানার কোন গ্রাম থেকে আসছে মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি হয়তো যে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার ঠাকুরপুকুর গ্রাম থেকে আসছে হয়ে গেল তারপরটা কি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন থাকলে গ্রাজুয়েশন কত সালে কোন বোর্ড থেকে পাস করেছে এইটুকু বলবে হয়তো বলে দু সালে মাধ্যমিক দু সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে এবং দু সালে ম্যাথমেটিক্সে বিএসসি বিএসসি ম্যাথমেটিক্স বা হচ্ছে ম্যাথমেটিক্সে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করার পরে বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি চাকরির জন্য পেপার প্রস্তুতি নিচ্ছি আমি আহ পর্যট আহ হার্ডওয়ার্কিং মানে হচ্ছে আমি পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী আমার হবে এই বল তোমার মাছ ধরা বা হচ্ছে বই পড়া বা হচ্ছে গাছ লাগানো যার যা হবে সেটা বলতে পারো অর্থাৎ তোমার নিজের সম্পর্কে বলা এটা যদি বলে তাহলে সেই ক্ষেত্রে কি কি বলবে নাম বাবার নাম কোথা থেকে আসছো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন আর এইটুকু আমি পরিশ্রমী আত্মবিশ্বাসী এবং তোমার হবি ঠিক আছে এইটুকু করো কারণ এইটুকু বলতে জড়তা এসে যায় অনেক সময় এরকম করে এইগুলো যত ফ্লুয়েন্টলি বলবে ঠিক আছে ফ্লুয়েন্টলি এবং পরিষ্কারভাবে বলবে এইগুলোতে তোমার নাম হাস বেড়ে যায় ঠিক আছে এগুলো হচ্ছে তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে পুলিশের কাজ কি ঠিক আছে পুলিশের কাজ কি এটা বাংলাতে করবে ইংরেজিতে করবে কারণ অনেক সময় পুলিশের কাজ কি সেটা ইংলিশে জিজ্ঞাসা করা হয় বা তোমার নিজের সম্পর্কে বলে ইন্ট্রোডাকশন দেওয়া সেটা ইংলিশে জিজ্ঞাসা করা হয় তা আমার মনে হয় পুলিশের কাজ ইংলিশে ইন্ট্রোডাকশন দেওয়া এই সমস্ত জিনিসগুলো যদি ইংলিশে বলতে পারো তাহলে তোমার প্লাস পয়েন্ট পাবে একটা দুটো তথ্য তোমাকে হয়তো ইংলিশে করা হলো তোমার ইংলিশে নলেজ জানার জন্য এবার তুমি সেটাই বললে না স্যার পারবো না ঠিক আমি কি বাংলায় বলতে পারি তাহলে সেই ক্ষেত্রে মার্কিন একটু নেগেটিভ হয়ে গেল তুমি যদি বলতে পারো ভালো আর যারা ইংলিশ অনার্সের আছো তারা যদি বলতে পারো তাহলে তারা তো তেরো চোদ্দ নম্বর ইজি পেয়ে যাবে আর প্রত্যেকে একটা জিনিস টেন্সটা টা ভালো করে দেখে যাবে অর্থাৎ তোমাকে অনেক সময় একটা বাংলা সেন্টেন্স বলবে সেটাকে ইংরেজি করতে বলা হয় ঠিক আছে এই জিনিসটা একটু ভালো করে দেখে নেবে তাহলে সবশেষ একবার একটা জিনিস মনে করে দিই যে এক নম্বর হচ্ছে ইউনিফর্ম ঠিকঠাক করে যাও দুই নম্বর হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস মনের মধ্যে তৈরি করে যাও বডি ল্যাঙ্গুয়েজ একদম স্ট্রেট ভাবে এরকম ভাবে বসবে হাত দুটোকে সামনে নিয়ে এরকম ভাবে বসবে ঠিক আছে এগুলো হচ্ছে আসল জিনিস তারপরে পুরো আই কন্টাক্ট ফোকাস রেখে কথা বলবে যিনি যা যখন জিজ্ঞাসা করবেন তার দিকে কথা বলবে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজের জেলা সম্পর্কে জানো চার নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার নিজের সাবজেক্ট সম্পর্কে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পুলিশ সম্পর্কে ঠিক আছে বা কনস্টেবলের কাজ কি বা পুলিশের কাজ কি বলবে আইন শৃঙ্খলা মানে বজায় রেখে সাধারণ মানুষ সাধারণ মানুষের নিরাপত্তা সমাজ রক্ষার দায়িত্ব তারপরে হচ্ছে প্রপার্টিস মানে হচ্ছে বিভিন্ন সম্পত্তি অধিকার মানবাধিকার অধিকার রক্ষা এই সমস্ত জিনিস পুলিশের উপরে বর্জিত থাকে ঠিক আছে তারা পুলিশ স্টেশনে নিযুক্ত থাকেন বা হচ্ছে ট্রাফিক সিগনাল নিযুক্ত থাকেন এবং অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী কার্যকলাপের দিকে খেয়াল রাখেন সাইবার ক্রাইমের দিকটা খেয়াল রাখেন এবং পুলিশ হচ্ছে ফার্স্ট বডি যে সাহায্য করে যে কোনো মানুষকে তার জাস্টিস বা ন্যায় বিচার পাইয়ে দিতে সাহায্য করে মানে পুলিশ হচ্ছে প্রথম এইগুলো হচ্ছে কাজ গেলো তাহলে এই সব জিনিসগুলো তৈরি করো আর যার যা সাবজেক্ট আছে অনার্সের সাবজেক্ট বা যা সাবজেক্টই হোক বেসিক জিনিসগুলো করো আগে এবার থেকে কোশ্চেন হতেও পারে তো সেই ক্ষেত্রে না পারলে বলবে যেহেতু স্যার এখন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এই কারণের জন্য এখন ওই দিকটা ফোকাস করা হয় না তো আমি স্যার অবশ্যই পরবর্তীকালে দেখে নেব এই মুহূর্তে স্যার ঠিক আমার মনে পড়ছে এটা বলে দেবে কোনো জিনিস না পারলে বলার চেষ্টা করবে না হয়তো কোনো স্বচ্ছ ধারণা নেই তবুও তুমি বলতে চাইছো তাই তো বলি না বলবো একদম বলতে খারাপ লাগছে সেটার থেকে তুমি ও ক্যা করে যদি বলো আধ খাপসা করে ঠিক আছে সেটা খারাপ দেখায় তাই ক্লিয়ার কাট বলে দেবে নার্ভাস না হয় যে না স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে না জানি এমন হতে পারে যে পর পর চার পাঁচটা কোশ্চেন এমন তোমাকে করলে যেটা তুমি উত্তর দিতে পারছো না বা পারবে না বলেই তোমাকে করা হয়েছে ঠিক আছে নার্ভাস হবে না এরকম অনেক দেখা গেছে যে কেউ চার পাঁচটা ছটা কোশ্চেন মানে কোনো উত্তরই দিতে পারেনি তবুও ইন্টারভিউ দশ এগারো পেয়ে গেছে পনেরো মধ্যে আমার অনেকে আছে যে সব উত্তর দিয়েছে কিন্তু তার মধ্যে কোথাও একটা কনফিডেন্সের অভাব ছিল ঠিক আছে সেই কারণের জন্য কেউ হয়েছে সাত আট পেয়েছে এরকম অনেক দেখা গেছে দেখা আছে তো আসল জিনিস একটাই সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস কনফিডেন্ট সেটা মনের মধ্যে আনো তাহলেই হয়ে যাবে সবাইকে বেস্ট অফ লাক আর কিছু বেশি বললাম না সবাই রিল্যাক্সে থাকো রিল্যাক্সে ভালো গিয়ে ইন্টারভিউ দিয়ে এসো ঠিক আছে সবার জন্য আরো একবার বেস্ট অফ লাক